বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের ইভেন্ট সেমিস্টারের অফলাইন নোটিশ প্রকাশিত করলো রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়। সত্যি একটা খারাপ খবর। কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে এবং অন্যান্য ইউনিভার্সিটির ক্ষেত্রে কি হবে, ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে কি তথ্য উঠে আসছে, সমস্তটাই বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করব। কাজেই তোমরা যদি কলেজ বিশ্ববিদ্যালয়ের ইভেন্ট সেমিস্টারের ছাত্রছাত্রী হয়ে থাকো, ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করো, সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। বন্ধুরা, সবার প্রথমেই তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু রাজ্যের একাধিক ইউনিভার্সিটি রীতিমতো জানিয়ে দিয়েছে তাদের পরীক্ষা অনলাইনেই হতে চলেছে। তার সত্ত্বেও তোমরা অনেকেই চিন্তার মধ্যে রয়েছো যে কি হতে চলেছে, পরীক্ষা কি অনলাইনে হবে নাকি, তার মধ্যেও দুশ্চিন্তা রয়েছে। এরই মাঝে রাজ্যে কিছু ইউনিভার্সিটি কিন্তু অফলাইন নোটিশও প্রকাশিত করছে এবং সেখানে কিছু ফেক বিজ্ঞপ্তিও প্রকাশিত করছে। কিন্তু আজকে যে বিজ্ঞপ্তি নিয়ে কথা বলবো, সত্যি সত্যি অফলাইনের ঘোষণা করলো রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়, অফলাইনেই নোটিশ দিল ইভেন্ট সেমিস্টার পরীক্ষার, আর ইউজি নয় পিজির অফলাইন পরীক্ষা নোটিশ প্রকাশিত করল বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়, যেখানে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে তাদের পিজি অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েশনের যে এক্সামিনেশন রয়েছে সেটা সম্পূর্ণভাবে অফলাইনেই হতে চলেছে, যেখানে তোমরা নোটিশটি দেখতেই পাচ্ছ। এই নোটিশটি অনেকে জিজ্ঞাসা করছো ফেক না রিয়েল, এটা একেবারে রিয়েল নোটিশ, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু পাবলিশড হয়ে গেছে। তো এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি, তোমাদের যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির ইউজি না পিজির ছাত্রছাত্রী রয়েছে, পোস্ট গ্র্যাজুয়েশন দেবে, পোস্ট গ্র্যাজুয়েশনের সকল অর্থাৎ ফার্স্ট ইয়ারের সেকেন্ড সেমিস্টারের পরীক্ষা, সেকেন্ড ইয়ারের ফোর্থ সেমিস্টারের পরীক্ষা সহ প্রত্যেকটি ইভেন্ট সেমিস্টারের তোমার পিজি লেভেলের পরীক্ষা কিন্তু অফলাইনেই হতে চলেছে, যেটা অফিসিয়ালভাবে বিশ্বভারতী ইউনিভার্সিটি জানিয়ে দিয়েছে। শুধুমাত্র বিশ্বভারতী ইউনিভার্সিটি নয়, রাজ্যের আরও বেশ কিছু ইউনিভার্সিটি কিন্তু পিজির পরীক্ষা অফলাইনে ঘোষণা করেছে। বেশিরভাগ রাজ্যের ইউনিভার্সিটি কিন্তু ইউজির যে ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা আছে সেই ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা অনলাইনে ঘোষণা করলেও পিজির পরীক্ষা অফলাইনেই ঘোষণা করেছে, যেরকমটি এই মুহূর্তে যেটা আমরা জানতে পাচ্ছি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি অফলাইনে সমস্ত ইভেন্ট সেমিস্টারের পরীক্ষা নিল। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের কিন্তু একটাই বক্তব্য, আমাদের ক্ষেত্রে দিনিয়ম কেন, আমাদের পরিস্থিতি এবং তাদের পরিস্থিতি তো এক, আমরাও ক্লাস করতে পারিনি, অ্যাকচুয়ালি তারাও ক্লাস করতে পারিনি, আমাদেরও সিলেবাস শেষ হয়নি, ইউজিরও সিলেবাস শেষ হয়নি, তার সত্ত্বেও ইউজির পরীক্ষা অনলাইনে হচ্ছে, ছাত্রছাত্রীদের দাবি মেনে আমাদের দাবিকে কোনো মতেই মানা হচ্ছে না, এক্ষেত্রে সত্যি একটা দুঃখজনক ব্যাপার। আর তো আমি রিকোয়েস্ট করব প্রত্যেকটা ইউনিভার্সিটিকে, যেরকম ইউজি ছাত্রছাত্রীরাও ছাত্রছাত্রী কলেজের বিশ্ববিদ্যালয়ের কাছে, সেরকমভাবে পিজি ছাত্রছাত্রীরাও কিন্তু একজন ছাত্র বা ছাত্রী কলেজ বা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে, সকলের সমস্যার কথা শুনে যাতে ছাত্রছাত্রীদের দাবি মেনে অনলাইনে এক্সামিনেশন হয়। এছাড়া আমরা প্রত্যেকে জানি কালকে কিন্তু একটা বৈঠক হতে চলেছে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের সাথে উপাচার্যদের, সেক্ষেত্রে কী সিদ্ধান্ত উঠে আসে সেটাও কিন্তু দেখার বিষয়, কারণ বিভিন্ন লিডিং নিউজ পেপারে কিন্তু আজকে বিষয়টি উঠে এসেছে। মূল বক্তব্য ও কলেজের ভর্তির প্রক্রিয়া নিয়ে হলেও সেখানে কিন্তু অফলাইন অনলাইনের ব্যাপারটার প্রসঙ্গ আসবে, যেখান থেকে একটা চূড়ান্ত সিদ্ধান্ত কিন্তু হতে পারে। এবং তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী রয়েছো, তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভুল বা ভুয়ো তথ্য এই মুহূর্তে চারিদিকে ঘোরাফেরা করছে, তোমাদের এক্সামিনেশন ইউজির পিজির অফলাইনেই হতে চলেছে, কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, আগে যে বৈঠক হয়েছিল, আগে যে সিদ্ধান্ত হয়েছিল সেটার উপর কোনো কিছুই নির্ভর করছে না, যথাসামান্য এফেক্ট পড়ছে, সমস্তটাই কিন্তু সিদ্ধান্ত হবে 3 তারিখ তোমাদের সিন্ডিকেট বৈঠকের পর, কাজেই তোমাদের কিন্তু কোনো রকমভাবেই এর মধ্যে যাওয়া উচিত না। এক্ষেত্রে প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা ইউনিভার্সিটির কাছে দাবি তুলে ধরছো, তোমাদের ভালোর কথা, তোমাদের সমস্যার কথা চিন্তা করে আমি অবশ্যই বলবো তোমাদের মতামত তোমরা ইউনিভার্সিটির কাছে দিতে পারো, অনলাইনে আবেদনের জন্য তোমরা অবশ্যই যাও, কিন্তু প্রত্যেককে অনুরোধ করব তোমরা যাতে স্টুডেন্ট এর শেয়ার বই প্রকাশ যেন তোমাদের বক্তব্যের মধ্যে থাকে, যে কোনো শিক্ষক কোনো ইউনিভার্সিটির কর্তৃপক্ষের সাথে যেন কোনো রকম খারাপ ব্যবহার তোমরা না করো, যেটা তোমরা বিগত সময়ও করনি। 27 তারিখ কিছু বিষয় কিন্তু উঠে এসেছিল, 27 তারিখ ক্যালকাটা ইউনিভার্সিটির যে প্রোটেস্ট হয়েছিল সেই প্রোটেস্ট থেকে কিন্তু কিছু বিষয় উঠে এসেছিল ও পুলিশরাও কিন্তু তোমাদের সহযোগিতা করেছে, সেক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটির ক্ষেত্রে আমি যেটা ছাত্রছাত্রীদের তরফ থেকে জানতে পেরেছি, কাজে তোমাদের প্রত্যেককে অনুরোধ করব তোমাদের ভালোর কথা চিন্তা করে তোমরা কিন্তু তোমাদের সমস্যার কথা অবশ্যই ইউনিভার্সিটিকে জানাও, তোমাদের দাবি অবশ্যই ইউনিভার্সিটিতে রাখো, কিন্তু তোমার
কথোপকথনের মধ্যে দিয়ে, এ তোমার সমস্ত দাবির মধ্যে দিয়ে যাতে তুমি একজন ছাত্র তার বহিঃপ্রকাশ ঘটে। আমি কি বলতে চাইছি অবশ্যই বুঝতে পেরেছো। এছাড়া যখন মিডিয়া থাকবে, মিডিয়া যখন কোনো কিছু জিজ্ঞাসা করবে, তোমরা সকলেই উত্তর দিতে যাবে না। যারা স্পোকস পার্সন রয়েছে এই ইউনিভার্সিটির, তাদেরকে দিয়েই তাদের বক্তব্য ও তোমরা মিডিয়ার কাছে তুলে ধরো। কারণ তুমি যদি, তোমার যদি একটা ভুল বক্তব্য, তোমার যদি একটা ভুল ইস্যু, সেটা কিন্তু মিডিয়ার কাছে যাবে এবং ভুল জিনিসটা ছড়িয়ে যাবে মিডিয়ার কাছে, যেটা আমরা বিগত সময়ে দেখেছি। সেই কারণে প্রত্যেককে বলবো, মিডিয়ার জিজ্ঞাসা করলেই প্রত্যেককে ঝাঁপিয়ে উত্তর দেওয়ার জন্য যেও না। যে স্পোকস পার্সন আছে, যারা স্পোকস পার্সন আছে তাদেরকে দেখিয়ে দাও মিডিয়াকে, তারাই বক্তব্য একমাত্র প্রেরণ করো। সকলে বক্তব্য প্রেরণ করতে যেও না, কারণ তাদের ঘুরানো পেছানোর প্রশ্নে তোমরা যখনই ভুল উত্তর দেবে বা কিছু অন্যরকম উত্তর দিয়ে ফেলবে, তখন কিন্তু সেই বিষয়টাকে হাইলাইট করে দেখানো হবে এবং তোমাদের ওপর বাজে ইম্প্যাক্ট পড়বে। আমি চাই না তোমাদের কোনো রকম ক্ষতি হোক, সেই কারণে তোমাদের কাছে এইটা অনুরোধ করলাম। এই দুটো বিষয় মনে রাখবে মিডিয়া, আর দ্বিতীয় বিষয় তোমরা মনে রাখবে কিন্তু, তাদের সমস্ত দাবি এবং বক্তব্যের মধ্যে দিয়ে তুমি একজন ছাত্র বা ছাত্রী তার যাতে বহিঃপ্রকাশ হয়, সেই বিষয়টা মনে রাখবে। এবং তোমাদের পরীক্ষা নিয়ে আশা করছি চূড়ান্ত সিদ্ধান্ত তোমাদের দাবি অনুযায়ী অনলাইনেই হবে, যেটা আমিও মনে প্রাণে চাই যে এই সেমিস্টারের পরীক্ষা অনলাইনে হোক এবং বাদবাকি সেমিস্টারের পরবর্তীকালে অফলাইনে ক্লাস করিয়ে সিলেবাস শেষ করে পরবর্তী ইয়ার থেকে অফলাইনে নেওয়া হোক। তোমাদের কিছু বক্তব্য থাকলে অবশ্যই তোমরা জানাতে পারো, এবং আমার কথায় যদি তোমরা সহমত হও তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে কি লাইক প্রদান করো, এবং আমার বক্তব্যের মধ্যে দিয়ে কোনো বিষয়ে তোমার ভুল মনে হলে সেটাও তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাতে পারো। প্রত্যেকে ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।